রামপুরহাট ডাকবাংলা পাড়ায় ফুটপাত উচ্ছেদকারীদের বিক্ষোভ, সেই খবর পড়তে আসার পর আমরা টোটোতে করে চা খেতে এলাম। আমাদের সঙ্গে চায়ের দোকান কোথাও খোলা নেই এখন এই মুহূর্তে। আমাদেরকে ডাকবাংলা থেকে স্টেশন আসতে হলো, যে কেননা বেশিরভাগ জায়গায় চায়ের দোকান খোলা নেই, তাই তো চন্দন দা? যদি এইভাবে ফুটপাত উচ্ছেদ হয়েছে এবং দোকানপাট বন্ধ, এর জেরে কতটা সমস্যায় পড়বে সাধারণ মানুষ, কি মনে করেন আপনি? সমস্যায় পড়বে, এবং আগামী দিনে মানুষ যে সিকিউরিটি পাচ্ছিল এইসব, পাঁচ মাস আগে কালকে রাত্রে দেখলাম পুরো অন্ধকার, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। হ্যাঁ নিশ্চয়ই, এই যে ফুটপাত ব্যবসায়ীরা রাত অবধি দোকান খুলে রাখাতে মানুষ বল পেত যে তারা গিয়ে সেখানে সিকিউরিটি পাবে, এই অবস্থাটা নিরাপত্তা জনিত বড় সমস্যা, কি মনে করেন? একদম একটু আগে আমি দেখছিলাম রামপুরহাট গার্লস স্কুলের যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আছেন মল্লিক, তিনি বলছেন আমাকে যে চপ কিনবো তো কোথায় যাব, দোকান তো সব বন্ধ। একইভাবে যে সমস্ত দোকানগুলো বন্ধ, কার্যের সমস্যায় কিন্তু সাধারণ মানুষ এই কথা বলার কোনো অবকাশ রাখে না।